Yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. I am going to make a special video. This video is our new ranked class squad mode. We are playing a normal match. Today we are going to challenge our new Thompson song. We are going to play a song. And we are going to play a new smoke grenade. And we are going to challenge this new class squad mode. This is our solo vs squad. Today's video is going to be a new mode. Without wasting any more time, let's start our today's video. মুডটা কিন্তু আমাদের আজকেই আসলো র‍্যাঙ্কে বলে ক্ল্যাশ স্কোয়াড গাইস আর আমি আমার টিমমেটদের বলে দিয়েছি অলরেডি ওরা কাট হয়ে গিয়েছে দেখতেই পারতেছো তাদেরকে বলে দিয়েছি যে তোমরা ঢুকবা ঠিক আছে কিন্তু সাথে সাথে বের হয়ে যাবা ইউনাইটেড বিরিয়ার ওরা সবাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে হেল্প করার জন্য গাইস আমরা কিন্তু শুধু পিস্তল নিয়েছি আমরা কোনো ভেস্টও নেইনি তো এনিমির কাছাকাছি আপাতত যাওয়ার একটু কম চেষ্টা করব আমরা কিন্তু ঘুষি দেওয়ারও চেষ্টা করব যদি চান্স পাই কারণ একটা ঘুষি দিলে একেবারে কেল্লা পথে ভাইয়া এটা মনে সিঙ্গেল তাই না হ্যাঁ 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 গাইস এটাকে আগে মারি তাড়াতাড়ি করে অন্যরা আসার আগে হ্যালো ব্রাদার কি করতেছো চিপাই ভাই ইয়েস এ ভাই সরি 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 ও যা হেডশটটা লাগে আচ্ছা আচ্ছা এই পাশেরটাকে আগে মারি উপরটাকে পরে আই তো আরেকটা আছে গাইস আরেকটা ভাই আ হ্যালো আরে না 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 একটা ঘুষি মারবো এটাকে দাঁড়াও হ্যালো ব্রাদার ইয়েস এ মরা ভাই ভয় পেয়ে গেছিলাম এটা মরতেছিল না কি এটা কি হেলমেট নিয়ে আরছিল যাই হোক ভাই আমরা প্রথমটাই জিতে গেছি এখন ভালো ভালো জিনিস এই তো আমাদের থমসন গানটা ভাই একটা লেভেল আচ্ছা লেভেল 2 এর একটা হেলমেটটা নিয়ে নিই স্মোক গ্রেনেডটাও কিন্তু নিয়ে নিয়েছি গাইস দেখবো আমরা স্মোক গ্রেনেডটা আসলে কি টাইপের কাজ করে ভাই আমি শুনেছি এই ফ্রি ফায়ারে স্মোক গ্রেনেড যেটা অ্যাড করেছে না এটা নাকি অনেক বেশি ভালো কাজ করে আচ্ছা ওদের নাম তো তোমরা দেখতে পারতেছো গাইস ওরা আমাকে হেল্প করতেছে ওরা কিন্তু একটাও নেই গাইস সবগুলো ব্যাগ দিয়ে এলিমিনেটেড হয়ে গেছে অলরেডি ওদেরকে দেখাচ্ছে একটু পরে আবার কাত হয়ে যাবে মনে হয় যাই হোক এই নিমিতের কাছ থেকে এখন একটু সাবধান থাকতে হবে ভাই কারণ ওদের আমি তো শুধু এই থমসন গান নিয়েছি ওরা এক একজন মনে করো ভালো ভালো গান নিয়ে ভাই উপরে উঠে গেছে আমি আরো চিপাই যেতে যাচ্ছিলাম ভাই আমি আরো উপরে উঠতে যাচ্ছিলাম আমাদের স্মোক গ্রেনেডটা দেখছো গাইস জোস মানে আর ওইটা আওয়াজটা আরো বেশি জোস ভাই আচ্ছা ওইটা কি ডেজার্ট ইগল পিস্তল ছিল ডুড পিছন দিয়ে আরো দুইজন আসবে ভাই ডেজার্ট ইগল পিস্তলের কাছ থেকে দূরে থাকতে হবে ভাই এটা ছোটখাটো একটা এডব্লিউএম না 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 আমি ভাবছিলাম ওই দিক দিয়ে উঠে যাওয়া যাবে এই নামছে যাক ধন্যবাদ ভাই ও আটা হেডশট ডুড আমি জানতাম এখানে ভালো হেডশট দেয় ভাই একটু কেয়ারফুল থাকতে হবে এ আরে না না লাগেনি আসো 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 সিঙ্গেল এই এটা এসে পড়ছে ডুড ভালো ড্যামেজ ভাই হ্যালো ইয়েস আচ্ছা আচ্ছা এটাকে মারি ভাই ইয়েস যাক যাক ও ভাই এটা এত ড্যামেজ ডুড প্লিজ মরে যাও মরে যাও মরে যাও আরে না এইটার কথাই বলতেছিলাম গাইস ডেজার্ট ইগল পিস্তলটা এত মারাত্মক লেভেলে ড্যামেজ দেয় ভাই এটা ছোটখাটো এডব্লিউএম ভাই এটা লাশের উপরে মারতেছে মানে কি কি বলবো আর এখন আমাদের গোল্ডও তো কমে গেল এখন কি করবো ওটা কি নিবো এটা গ্রেনেড নেই ধরো ধরো গ্রেনেড আরে গ্রেনেড নিলাম সবচেয়ে দু উপরে চুপচাপ করে বসে আছে ওটা নামালেই হয় ভাই ডাউন প্লিজ ডাউন প্লিজ প্লিজ ও যাক ওটা উপরটা মারেনি না যাক ভালো হয়েছে ধরো এটাকে মারতে হবে ও উপরটা নামছে এটা কি তিনতলা থেকে নামলো না দুইতলা থেকে এত বেশি ধরো এটাকে আগে ডাউন করে দেয় ইয়ো ব্রো দুইটা ডাউন ভাই এইবার আমাকে কেউ ঠেকাতে পারবে না হ্যালো ইয়েস এই পজিশনে আসলে কি আচ্ছা মারলো কে ও নাকি উপরেরটা এই দেখো চান্দুয়ে তিনতলায় বসে আছে আমি ভাবছিলাম দুইতলা দেখছো নি কি সুন্দর মাথাটা হালকা একটু বের করে কি সুন্দর করে বসে আছে দেখছো তোমার নামতে আচ্ছা আচ্ছা নামতেছে মনে হয় এটা আমি তাড়াতাড়ি করে এ তাড়াতাড়ি করে বেরো হয়ে গেছে এ কি না নিচে নামছে না ও এই তো আরে 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 এটার কাছে থমসন ভাই এটার কাছে থমসন আমাকে কি হেডশট মারলো হুট করে এত হেলথ কমে গেছে ধরো মেডিকিট মেরে নেই তাড়াতাড়ি করে আসে ও এই চান্দু এও মেডিকিট মারতেছে আসতেছে দাঁড়া একটা জাম্প শট আমি ব্রাতে সারপ্রাইজ দিব না 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 সরি 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 আরে ইয়েস আমি জানতাম জায়গা মতো যদি একটা মারা যায় না একটা জাম্প শট করা যায় না এটা শিওর হেডশট খাবে যাই হোক আমরা কিন্তু দুইটাই জিতে গিয়েছি আর ওরা একটাই জিতেছে তো আমাদের একটু কেয়ারফুলি খেললে আমরা ইজিলি জিতে যাব সবগুলাতে গাইস আমরা এবার কিন্তু ভালো ভালো জিনিসও নিতে পারতেছি আর স্মোক গ্রেনেড আবার নিয়ে নিয়েছি ধরো এটা কিন্তু ভালো কাজ আসবে আমার টিমমেটে অলরেডি আবারও কাত হয়ে গিয়েছে দেখো লাস্টগুলো সিঙ্গেল একটাকে যদি পাই না জোস হবে ওই তো পাই তোমার জন্যই তো আসলাম এত ঘুরে
তারা টমেটো, এর জন্য বেশি বেশি টমেটো নিলাম। আর এই টমেটোর জন্য গাইজ আমরা গ্লুয়ালও নিতে পারলাম না, টমেটো নিলাম এর জন্য। একটাকে ডাউন করবো অর্ধেকে না যেয়ে কোনো রকম টমেটোটা মেরে দিবো, অর্ধেকে হিল করতে আসলেও মনে করো মরা যাবে এনিমি। ও গ্লুয়াল ভাই সব সবকে সবকিছু পেয়ে গিয়েছে রে। এনিমি গুলা কই? এক্সট্রা তিনটা আছে কই? ওরা কি আমার টিমমেটরে মারতে গেছে? ওটা মনে বুঝে গেছে আমার টিমমেটরা সবার নেট নেই, একা একা করে মারতেছে সবগুলোকে। এটার ভিতর দেখলে ও ভাই সবগুলো মেরে দিয়েছে। ডুড এটার কাছে শটগান ছিল রে, মেরে দিছিল এখনই ভাই। তাড়াতাড়ি দৌড়া ভাই, কি একটা অবস্থা, ভয় পেয়ে গেছি হুট করে। ধরো এখানে একটা মেরে দিই, আস্তে 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 আস্তে। হ্যালো, আরে কি সুন্দর এসব। আচ্ছা আমার কাছে একটা ই আছে না, এটা পারফেক্ট গাইস। ওদিক দিয়ে এক টাইপের গ্লোয়াল হয়ে যাবে, দেখো ওই পাশে কেউ আসলে আমাকে দেখতে পারবে না। হে হে ভাই এসে পড়ছে, টুট সরি সরি সরি। এদিক দিয়ে বেরোয় একটা জাম্প শট, ইয়ো পারফেক্ট হেড শট গাইস। ওটা না ঘুরে এদিক দিয়ে আস আর এটা কি ফুটবে? আরে দৌড়ো, ড্যামেজ হইলো না কারো। ও ভাই সব তুমিও দেখে ঘুরে আসছো, ধন্যবাদ ভাই ভেহিকেল দেওয়ার জন্য। জোস না, ও আরেকটা, ও আরেকটা ভাই তুইটা না না শেড ডুড। আরে দুইজনকে একসাথে, তিনজন একসাথে ঘিরে দাও। টমেটো মেরে দেয় ওরা যেভাবে গ্লুয়াল মেরে মেরে রাস করতেছে না, একটা টমেটো খাও না। তিনজনে মিলে একসাথে খেয়ে ফেলো। আরেকজন কই ওদের? ধরো এই তো খাইছে তো, নাকি এই খাইছে নাকি? ও ডাউন হয়ে গেছে রে, এটাই খাইছিল। এই তো এটাকে ডাউন করতে পারলেই হবে, প্লিজ ডুড। আরে পিছনে আরেকজন আছে। আরে ও শিট ভাই, উপর থেকে ওই গুদাম ঘরের ভিতর থেকে এডব্লিউএম মারতেছে, এর জন্য তো মনে আরেকজন কই। ধরো এদিকে সব জায়গায় আটকাই, আর এদিকে তো জোন এমনি তো আস্তে আস্তে, আমি তাড়াতাড়ি করে একটু হিল করে ফেলি ভাই। ভাই আরেকটা রাউন্ডে যদি জিতি না তাহলেই হয়ে যেত ভাই, শুধু শুধু এতই করতেছে, আরেকটা রাউন্ডে জিতলেই হয়ে যাবে আমাদের, প্লিজ ব্রো। ওই এডব্লিউএম এর, ও এডব্লিউএম এ আলাই দেখছো কোন জায়গায় উঠছে ভাই? ভাই কোনো রকম ইকোন, আরে লাগা দিছে হেড ডুড, এডব্লিউএম লাগা দিছে আমার ভাই, গ্রেনেডে মরে গেছে। আর কত ভাই, 1 লাখ আর 16 বছর স্কোয়াডে এত প্যারাদায়ক একটা জিনিস গাইস। 3-3 ওদের ওই স্কোর 3, আমারও স্কোর 3 ভাই। এবার যে জিতবে সেই উইনার, এত কষ্ট করছি লাস্ট পর্যন্ত আসার জন্য, এখন যদি হেরে যায় ভাই না হারা যাবে না। আমরা এক সব কিছু পারফেক্টভাবে নিয়ে রেখেছি, গ্লুয়াল গ্রেনেড একেবারে ফ্লাশ ফ্লাশ না সরি আমি বারবার ফ্লাশ ভাবতেছি ওটাকে, আমাদের স্মোক গ্রেনেড। যাই হোক এইবার একটু পারফেক্টভাবে, আচ্ছা এইবার কিন্তু গ্রেনেড বেশি বেশি করে নিয়েছি। ধরো কই আছে কই? ওরা এমনি তো তিনজন একসাথে একসাথে করে আসে না। দাঁড়ো এবার ভরতেছি ওদেরকে। এই তো এই পাশ দিয়ে আসতেছে, তাহলে এইদিকে একটা মেরে তারপর এই পাশে দুমায় মারতে থাকবো গাইস। কোন দিক দিয়ে আসবা কোন দিক দিয়ে? আরেকটা হচ্ছে এই পাশে মেরে দিই, ইস একটা গ্রেনেড রাখা উচিত ছিল তাই না? প্লিজ ব্রো, ও ইস গাইস আর একটা গ্রেনেড যদি থাকতো এখন মেরে দিতাম দুইজনের উপরে। ইস ও ঘুরে আসতেছে একটা একটা ঘুরে, ও এসেও পড়ছে ভাই এটার কাছে শটগান। এন্ড এন্ড ডুড, আবার এদিক দিয়ে ঘুরে তারপর জাম্প শট, ও এই সিরে ভাই এটা ভালো গেলে টুর, এখন এদিক দিয়ে লাগাই দিই ভাই। আচ্ছা আচ্ছা ওকে একটু মেরেই দিই তাড়াতাড়ি করে। ইয়েস, আরে এসে পড়ছে রে ভাই, হ্যালো ব্রেন্ডর। ইয়েস আরেকটা আছে না, ওই তো আসতেছে ব্রো। ইয়েস হেড শট ব্রো, ও জিতে গেছি বুইয়া ভাই, এত কষ্ট করে শেষ পর্যন্ত বুইয়া ম্যান। ফাইনালি গাইস 16 বছর স্কোয়াডে নতুন র্যাঙ্কের ক্ল্যাস স্কোয়াডে, তারপর শুধু থমসন গান দিয়ে বুইয়া ভাই, কি জোস লেভেল একটা ভাই। লাস্টে যে ভয় পেয়ে গিয়েছিল, আচ্ছা আমাদের কিল কয়টা রে মোটমাট? 18টা কিলে। ইয়াও গাইস এই ছিল আমাদের র্যাঙ্কের নতুন ক্ল্যাস স্কোয়াড মোড, এবং এই ছিল আমাদের থমসন গানটা। আশা করি ভালো লেগেছে, আর আমার কাছে পার্সোনালি সব থেকে বেস্ট লেগেছে আমাদের স্মোক গ্রেনেডটা ভাই, ওটা কিন্তু একেবারে ওপি ছিল। আর ওপি হিসেব করতে গেলে কিন্তু আমাদের থমসন গানটাও কম না, এটা এক টাইপের MP40 সাথেও কিন্তু তুলনা করা যায়। ড্যামেজ বা মনে করো গুলির রেট অফ ফায়ার অতিরিক্ত না হলেও এটাতে কিন্তু হালকা একটু ড্রাগ করার সাথে সাথে আমাদের হেডশট লেগে যাচ্ছিল, তো এক টাইপের ওপি একটা গান। দেখা যাক কবে আমাদের এটা র্যাঙ্কে অ্যাড করে, তোমাদের কি মনে হয় র্যাঙ্কে অ্যাড করলে কি ভালো হবে কিনা? আর গাইস আজকে কিন্তু স্পেশাল একটা দিন, তো কেউ নামাজ মিস করো না, আমি একটু আগে আগে ভিডিওটা রেডি করে রাখতেছি, আর প্রাইভেট করে রাখবো, মেবি আপলোড করবো হচ্ছে 12:30 দিকে, দেখা যাক। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।